অনেক ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে গেছি কলকাতা থেকে। জি ভালো লাগছে, আমাদের ওখানে স্টল আছে, আমরা স্টলে আছি আর্কাইভ স্টুডিও থেকে। শুভ নববর্ষ, শুভ নববর্ষ সবাইকে। কালকেও বের হবো, আজকে ফার্স্ট টাইম রাতে এসেছি এখানে আলপনাতে, কালকে শাড়ি পরে বের হওয়ার পরিকল্পনা আছে। ওকে থ্যাংক ইউ। কেমন লাগছে আজকের আয়োজন? ভালো। কি ভালো লাগছে? আঁকা। কি আঁকা? এই যে অল্পনার আঁকা গুলা। আজকে পহেলা বৈশাখ যেহেতু, সো পহেলা বৈশাখের মেন রাতটাই যে আলপনা হয়, এটাই অনেক আনন্দে সবাই মিলে আলপনা করে। সো খুব ভালো লাগছে, আমরা অনেক আছি, আরও ভোর পর্যন্ত থাকবো আজকে আমরা। সকাল সকাল পান্তা ইলিশ যেটা খাওয়া হয়, যেটা ইন্ডিয়াতে কলকাতায় এরম হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি আজকেই এসেছি কলকাতার থেকে। না, আমি এখানেই থাকি থাকি কিন্তু আমি চলে এসেছি আগেই, কে কালকে সেলিব্রেট করবো থেকে আজকে চলে এসেছি। আমরা চাই যে প্রতি বছর এমন কিছু হোক, আমরা প্রতি বছর এখানে ঘুরতে আসি, নববর্ষটা উদযাপন করি, আমাদের বাংলার ঐতিহ্যটা ধরে থাকুক, এটাই আমরা চাই। ধন্যবাদ। খুবই ভালো লাগছে, মাঝখানে তো বন্ধ ছিল, তো আবার শুরু হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে, বাচ্চারাও এনজয় করছে। মাঝে মাঝে এই যে আমি কয়েকটা জিনিস আঁকি, আমি কয়েকটা যে ফুল একুম আঁকি। এইখানে এত মানুষের একত্র দেখা অনেকদিন পরে মনে হচ্ছে যে একটা বাংলার একটা মেলার একটা আয়োজন হয়েছে। খুব মানে খুব বাঙালি আনা টাইপের মানুষজন দেখছি, খুব ভালো লাগতেছে নিজের কাছে। অ্যান্ড আলপনা দেখতে আমার কাছে খুব ভালো লাগে, রং দেখতে খুব ভালো লাগে না, এত বড় একটা অনুষ্ঠান, এত মানুষ, এত রং, তো অফকোর্স অনেক ভালো লাগতেছে, খুবই ভালো লাগে। মানে বাংলাদেশে এটা খুবই ভালোভাবে সেলিব্রেট করা হয়, যেটা দেখে খুব ভালো লাগে। মানে আর কালকে যে রেড অ্যান্ড হোয়াইট একটা থিম থাকে সবার মধ্যে, ওটাও খুব ভালো লাগে। আর